একটা লম্বা সময় বিরতির পর আপনাদের সবাইকে আরও একবার স্পেশালভাবে স্বাগত জানাচ্ছি। আমি হৃদয় খান আপনাদের সাথে থাকবো এবং আপনারা নিশ্চয়ই শুনছেন আপনাদের প্রিয় চ্যানেল ধর্মীয় ধর্ম। দর্শক এবং শ্রোতা, আপনারা সবাই জানেন ইতিমধ্যে আমি একটি ভিডিও পোস্ট করেছিলাম যেখানে একজন ব্যক্তিকে ধর্ম ত্যাগ করতে আমরা দেখেছি এবং সেটা একদম টকশোর মধ্যেই উনি কিন্তু বলে ফেলেছিলেন ওই সত্যি কথাটা। তো এরকমই আরও একটি ঘটনা এই মুহূর্তে আপনাদেরকে আমি শেয়ার করব। আর ডেফিনেটলি আপনারা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওনার নাম হচ্ছে বদরুদ্দিন ওমর এবং উনি ডেফিনেটলি একজন চিন্তাবিদ এবং উচ্চ শিক্ষিত একজন ব্যক্তি। উনি সম্ভবত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকেও পড়াশোনা করেছেন। এছাড়া উনি দর্শনের উপরে বইও লিখেছেন এবং দর্শনের উপরে উনি অনেক পড়াশোনা করেছেন, মাস্টার্স করেছেন মেবি। যাই হোক, ওনার আপনার বায়োডাটা চাইলে গুগল থেকে দেখে নিতে পারেন অথবা ওনার সম্পর্কে আপনারা একটু চাইলে সার্চ করলে পেয়ে যাবেন। অর্থাৎ আমি ওনার বায়োডাটা ডিটেলস বলছি না এই কারণে এখানে সময় চলে যাবে, আর ছোট্ট করে এটুকু জানিয়ে রাখতে চাই যে উনি একজন উচ্চশিক্ষিত লোক। আচ্ছা, তো উনি আসলে যে ধর্মের উপরে আস্থা হারালেন, বিশেষ করে আমি যদি খুব সহজভাবে বলি আল্লাহকে উনি যে অবিশ্বাস করেন সেটার পেছনে কী কারণ, এই কারণগুলো উনি এই টক শোর মাধ্যমে সবাইকে বলেছেন। এটা হয়েছিল দ্যাশ টিভি এন্টারটেনমেন্টে। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা শুনে নিই উনি কী বলেছেন ধর্ম সম্পর্কে এবং কীভাবে ওনার বিশ্বাস হারালেন সে সম্পর্কে একদম বিস্তারিতভাবে জেনে নিই এবং পরবর্তীতে আস্তে আস্তে করে রেফারেন্সগুলো আসবে যেগুলো এডিশনাল রেফারেন্স হিসেবে আপনাদের জন্য ডেডিকেটেড থাকছে। সো প্লিজ স্টে উইথ মি। আর এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি ডেফিনেটলি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে হয়ে যান। ওয়েল, আমরা ভিডিওতে জাম্প করছি। আর আমি আপনাকে একটা কথা বলি, যেটা আমি আমার আত্মজীবনীতেও বলেছি, যে আমি যে ধর্মের উপরে আস্থা হারালাম, ঈশ্বরের উপরে আল্লাহর উপরে যে বিশ্বাসটা হারালাম, এটা কোনো তত্ত্বগত চিন্তা থেকে না। এটাও কিন্তু আমার এই যেটা মনে হলো যে এই যে মানুষের এত দুঃখ দুর্দশা, এই দুঃখ দুর্দশা এদিকে বলা হচ্ছে যে আল্লাহর ইচ্ছা ছাড়া গাছের পাতা নড়ে না ইত্যাদি সমস্তই তিনি করছেন। এখন আল্লাহর যে সমস্ত যে যে গুণ যেটা বলা হয় যে গড ইজ অল মার্সিফুল, তিনি দয়ালু, অল নোয়িং, সব কিছু জানেন তিনি, এবং অল পাওয়ারফুল, এই তিনটে অল পাওয়ারফুল, অল নোয়িং অ্যান্ড মার্সিফুল, তাহলে এই তিনটে গুণ যদি একজনের থাকে আর কি। আচ্ছা, উনি একটি পার্টিকুলার পয়েন্ট ব্রেক করতে যাচ্ছেন, তবে তার আগে আপনাদেরকে আমি এই বিষয়টা ভালোভাবে আশ্বস্ত করতে চাই। সেটা হচ্ছে আপনারা যদি কোরআন পড়েন ম্যাক্সিমাম প্রায় 90% ভার্সের আপনি শেষের দিকে গিয়ে পাবেন যে আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ সব কিছু জানেন, আল্লাহ দয়ালু। এই কথাগুলো আপনারা যদি কোরআন পড়ে থাকেন অথবা আপনারা যদি ফিউচারে পড়েন তাহলে দেখবেন বারবার এই কথাগুলোই কিন্তু আসতেছে, মানে একটু পরপর একই কথা আসতেছে প্রত্যেকটা মানে ভার্সের পরবর্তীতেই এই কথাগুলো আসতেছে। এবং বলা হয়ে থাকে যে আল্লাহ যেহেতু সব জানেন, সব শুনেন, সব দেখছেন, মানে একেবারে লাইফ টাইম আপনি এই মুহূর্তে কী করছেন কী না করছেন একদম সব কিছু উনি জানেন, শুনেন, দেখেন। এই যে ব্যাপারটা, এই যে একটা বিশাল বড় গুণে ওনাকে গুণান্বিত করা হয় এবং এই গুণটা আসলে যে কোনো প্রকার বাস্তবিক অর্থ বহন করে না এবং আমরা প্র্যাকটিক্যাল লাইফে এই ধরনের কোনো প্রকার গুণাগুণ কারোর আছে এবং কেউ আমাদেরকে রক্ষণাবেক্ষণ করছে এই ধরনের কোনো সেন্ট্রমও অ্যাটলিস্ট আমরা দেখতে পাই না, সেটাই কিন্তু আসলে বাস্তবতা আমাদেরকে মানে বাধ্য করে বলতে। সো চলুন আমরা ওনার মুখ থেকে শুনে নিই এই যে তিনটি গুণের কথা উনি বললেন, এই তিনটি গুণ একসাথে কম্বিনেশনের মাধ্যমে পরবর্তীতে কী পয়েন্ট আসলে তৈরি করতে চাচ্ছেন সেটা হচ্ছে দেখার বিষয়। অনুগ্রহপূর্বক সবাই সাথে থাকুন, আশা করছি পরবর্তীতে আরও বেশ কয়েকটি পয়েন্ট আসবে, সেখান থেকে আপনারা হতাশ হবেন না। ওকে, আমরা আবার ফিরছি ঠিক সেখানে যেখান থেকে আমরা ব্রেক নিয়েছিলাম। তাহলে এই দুনিয়ার এই জিনিসটা এক্সপ্লেন করা যাবে না আসলে। দুনিয়া যে এত, সে মানুষের যতই ফিলোসফাইজ করতে চেষ্টা করুন, যতই ব্যাখ্যা করতে চেষ্টা করুন, মানুষ যে এত দুর্দশার মধ্যে আছে, কষ্টের মধ্যে আছে মানুষের মধ্যে, তা অনেকে বলে যে আল্লাহ পরীক্ষা করেন মানুষকে, কিন্তু আল্লাহর এই পরীক্ষার তো কোনো দরকার ছিল না, তিনি এটা যে মজা করার জন্যে যে মানুষকে এই দুর্দশার মধ্যে ফেলছেন আর কি। হ্যাঁ, এটার কি কারণ থাকতে পারে? না, একটা মেয়ে হাসপাতালে গেছে চিকিৎসা, নিজে চিকিৎসা করতে গেছে, বাচ্চাটাকে বাইরের ঘরে রেখে গেছে, ফিরে এসে সে তার বাচ্চাটাকে পেল না,
পরে মৃত অবস্থায় পেল সিঁড়িতে। আচ্ছা এখানে কি তাহলে কিসের কেরামতি এবং এই আল্লাহর যদি এই তিনটে গুণ থাকে তা কেন সেই বাচ্চা তাকে মেরে কি পরীক্ষা করলেন, কি খেলা করলেন? আর পরীক্ষা যত গরিবের উপর দিয়ে হচ্ছে। এক্স্যাক্টলি, এখানে আরও একটি মজার কথা উনি বলেছেন, আমি ওনার সাথে 100% একমত যে এখানে উনি যে উদাহরণটা দিলেন যে একটি বাচ্চাকে কেউ একজন হসপিটাল নিয়ে গেল এবং বাইরে থেকে এসে তারপর দেখতে পেলো যে বাচ্চাটি মারা গেছে, তো এখানে আসলে কিসের পরীক্ষা? হ্যাঁ, এইটাও চাইলে এই মুহূর্তে আমি আপনাদেরকে রেফারেন্স দিতে পারি যে আল্লাহ নিজেই কোরআনে বলছেন যে আমি মানুষকে পরীক্ষা করি সন্তান দিয়ে, তারপর হচ্ছে যে টাকা দিয়ে ইত্যাদি ইত্যাদি বেশ কয়েকটি জিনিসের কথা বলা আছে, বিপদাপদ দিয়ে ইত্যাদি। তো আসলে এই যে পরীক্ষা করেন, দেখুন এখানে প্রশ্ন বেসিক যে আমরা প্রশ্ন করতে পারি সেখানে একটুখানি ধারালে আপনারা নিজেরাও বুঝতে পারবেন যে ব্যাপারটা কতটুকু হাস্যকর। পরীক্ষা কে করে? যিনি পরীক্ষার ফলাফল সম্পর্কে কোনো কিছুই জানেন না উনি কিন্তু পরীক্ষা করেন। আপনি যদি পরীক্ষার ফলাফল আগেই জানেন তাহলে কি আপনি কষ্ট করে পরীক্ষা নেবেন? আপনি কেন কষ্ট করে পরীক্ষা নিতে যাবেন? আর যাদেরকে পরীক্ষা দেওয়াচ্ছেন তাদেরকেই বা কেন কষ্ট করে পরীক্ষা আপনি দেওয়াবেন? সুতরাং পরীক্ষা তারাই করে যারা আসলে রেজাল্ট সম্পর্কে কোনো কিছু জানেন না। তো আল্লাহ যদি পরীক্ষার রেজাল্ট সম্পর্কে জানেন তাহলে কেন পরীক্ষা করবেন? ধরেন মিস্টার এক্সকে 500 টাকা দিলে সে জুয়া খেলবে, এখন আল্লাহ আগেই থেকেই জানেন যে 500 টাকা দিলে সে জুয়া খেলবে, তাহলে তাকে 500 টাকা কেন দিব? অবশ্যই দিব না, কারণ সে কী করবে সেটা অলরেডি সে জানে। কিন্তু আমি ধরেন মিস্টার হৃদয় খান, আমি হচ্ছে মিস্টার এক্সকে 500 টাকা দিব, কিন্তু সে এই 500 টাকা কি আমাকে ফেরত দিবে নাকি দিবে না সেটা আমি জানি না। যদি আমি এটা বিষয়টা বুঝতে পারি যে হ্যাঁ মিস্টার এক্সকে আমি 500 টাকা দেওয়ার পর সে আমাকে এই টাকাটা আর ফেরত দেবে না, তাহলে আমি আগেই দিব না। এবং এটা তাই হয়, আমরা যখন কোনো একটা ব্যক্তিকে টাকা ধার দেওয়ার পর আমরা যখন সেই টাকা ফেরত পাই না তখন কিন্তু পরবর্তীতে ওই ব্যক্তিকে আমরা কিন্তু আর টাকা দেই না। তাহলে আল্লাহর ক্ষেত্রে ব্যাপারটা কীরকম দাঁড়ালো? আল্লাহ তো আগে থেকেই জানেন যে কোন মানুষটা কী করবেন কি না করবেন, যদি মানে বিষয়টা আমি সাময়িকভাবে অ্যাকসেপ্ট করি আর কি, যে আল্লাহর কনসেপ্টটা আছে। যদিও এই ব্যাপারটা আমাদের এখানে বদরুদ্দিন ওমর যিনি আছেন উনিও ব্যাপারটা ক্লিয়ার করবেন, আমরা সেখানে যাচ্ছি। তবে এই কথাগুলো না বললেই নয়, কারণ এগুলো কোরআন এবং হাদিসে কিন্তু রয়েছে যে আমি পরীক্ষা করি মানুষজনকে সন্তান ভয় এবং টাকা পয়সা দিয়ে দ্বন্দ্ব দিই। ওকে, আমরা আবারও ফিরছি ভিডিওতে এবং পরবর্তীতে আরও বেশ কয়েকটি রেফারেন্স কিন্তু আপনাদের জন্য থাকছে, তো চলুন আমরা বাকিটা শুনে নিই। আমি বলেছি ওখানে যে আল্লাহ যা বড়লোকদেরকে দেওয়ার সবই হলো কি দিয়ে দেন, আর গরিবদেরকে যা দেওয়ার সেটা তার বাকির খাতায় থাকে। আমার এই চিন্তা থেকে কিন্তু আই লস্ট ফেথ ইন গড। ওকে, ব্যাপারটা উনি এখন স্পষ্টভাবে আমাদেরকে জানালেন যে উনি কেন এই আল্লাহর উপর আস্থা বা বিশ্বাস সেটা হারালেন। উনি স্পষ্টভাবে বললেন যে উনি আস্থা হারালেন এই কারণ যে উনি বললেন যে আমি যখন দেখতে পেলাম গরিবরা আরও বেশি গরিব হচ্ছে এবং ধনীরা আরও বেশি ধনী হচ্ছে, এবং ধনীদের মানে যা দেওয়ার তা আল্লাহ এখানে দিয়ে দেয়, আর গরিব যারা তাদের জন্যে জান্নাতে দিবে বাকির খাতায় এটা লিখে রাখে। সো এখানেই আসলে বোঝা যায় যে আসলে কাউকে কেউ কোনো কিছু দিচ্ছে না, এগুলো টোটালি হচ্ছে যে চাপাবাজি, ভাওতাবাজি এবং ভণ্ডামি যারা আর কিছু না। মানুষের মাথায়, অশিক্ষিত মূর্খ মানুষদের মাথায় কাঁঠাল ভেঙে ওই মোল্লা মৌলবীরা কিন্তু খায়। এটা উনি এই মুহূর্তে কিন্তু ব্যাপারটা এটা এইদিকে কিন্তু ইঙ্গিত দিয়েছেন। আচ্ছা, আমরা বাকিটা শুনি তাহলে আরও বেশি গুরুত্বপূর্ণ তথ্য পাবেন, চলুন আমরা বাকিটা একটু শুনে নিই। এটা কোনো মতেই আর এটা মানে করা যায় না, যেটা এটা মেলানো অসম্ভব। আপনি যে ধরনের চিন্তা চেতনার কথা বলছেন বা যে ধরনের পরিবর্তনের কথা বলছেন বা তো সেইগুলো যদি আসলে বাস্তবায়িত করতে হয় তাহলে তো আপনি একটা বিপ্লবের কথা বলছেন। হ্যাঁ, বিপ্লবেরও কিছু বৈজ্ঞানিক নিয়মকানুন তো আছে, সমাজে যে মানুষের যে এই সমস্ত পরিবর্তন, সমাজের পরিবর্তন এমনিই তো হয় না। আচ্ছা, যাই হোক, দর্শক এবং শ্রোতা, ওনার বক্তব্য থেকে মোটামুটিভাবে ওনার যে ধারণা দেওয়ার চেষ্টা করেছেন সেটা মোটামুটি আমাদের সম্মুখে ক্লিয়ার। এখন আমরা কোরআন থেকে যদি একটুখানি দেখার চেষ্টা করি, দেখুন এখানে লেখা আছে, আমি এটা দেখাচ্ছি সূরা ইউনুস থেকে 25 নম্বর ভার্স, দেখুন এখানে লেখা আছে, আর আল্লাহ শাস্তির আবাসের দিকে আহ্বান করেন এবং যাকে ইচ্ছে সরল পথে পরিচালিত করেন,
এখানে কিন্তু সেম অনুবাদটি রয়েছে, অর্থাৎ যাকে ইচ্ছাই উনি কিন্তু তাকে সরল পথে চালান, এবং যাকে ইচ্ছা তাকে যে বিপরীত পথে চালান সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিই। আপনারা এখানে রেফারেন্সটা ভালোভাবে দেখে নেবেন, আমি সময় স্বল্পতার জন্য রেফারেন্সটা ভালোভাবে আপনাদেরকে বলছি না, বাট অ্যাজ ইউ ক্যান সি এটাও একটা সহি জায়গা থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি। ইমাম তাহাবি রাহিমাহুল্লাহ বলেছেন, দেখুন লেখা আছে যে আল্লাহ অনুগ্রহ করে যাকে ইচ্ছা তাকে হেদায়ত আশ্রয় ও নিরাপত্তা প্রদান করেন, আর যাকে ইচ্ছা তিনি প্রতভষ্ট করেন। মোস্ট ইম্পর্ট্যান্ট লাইন ইজ দ্যাট, দেখতে পাচ্ছেন যে এই যে জায়গাটা আমি হাইলাইট করলাম, আর যাকে ইচ্ছা তিনি ন্যায় বিচারের ভিত্তিতে প্রতভষ্ট করেন, অর্থাৎ এই যে পথভ্রষ্ট উনি করেন, অর্থাৎ আল্লাহ নিজেই মানুষজনকে কিন্তু পথভ্রষ্ট করেন। অর্থাৎ বদরুদ্দিন উমর সাহেব যে কথাটি বলেছিলেন যে মানুষকে শাস্তি দিয়ে মানুষকে দুর্দশায় ফেলে উনি কী ধরনের মজা লুটেন, তাহলে সে তো আসলে কোনো অলমাইটি গড না, সে কোনো দয়াময় কোনো আল্লাহ হতে পারে না, সে হচ্ছে ভয়ঙ্কর সত্তা এবং সেটা মারাত্মক লেভেলে এটা আসলে পরিত্যাজ্য একটি সত্তা। সুতরাং সেই কারণে উনি গডের উপর বিশ্বাস অথবা আস্থাকে হারিয়েছেন। ওকে দর্শক এবং শ্রোতা, আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, নেক্সট ওয়ান এপিসোডে আবার কথা হবে, সে পর্যন্ত আপনারা সবাই সুস্থ এবং ভালো থাকবেন। টাটা।